গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সোমবার, তাই নিরামিষ রান্নাবান্না করে নিচ্ছি। সকাল সকাল পুজোও হয়ে গেছে, আর এখন রান্নাবান্না করে খেয়ে দিয়ে আজকে একটা জায়গায় যাব। কোথায় যাব সেটা কিন্তু দেখলেই ভিডিওটা বুঝতে পারবে। তো এখানে আমি চিনি আর লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি বেগুনগুলোর মধ্যে। চিনি দিয়ে বেগুন ভাজলে অল্প তেলে খুব সুন্দর ভাজা হয় বেগুন, তাই জন্য চিনি আর লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এই যে লাউ দেখছো, লাউয়ের ডাল হবে। আর এখানে পালং শাক হালকা করে একটু ভাপিয়ে রেখেছি। এর মধ্যে অনেক রকম সবজি আছে, ফুলকপি, আলু, শিম, বেগুন, শীতের আর কি। তো সব রকম সবজি দিয়ে পালং শাক করব। পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবারে শাকটা দিয়ে দিচ্ছি। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে। তারপরে শাকটা দিয়ে দিলাম। শাকটা মোটামুটি হয়ে এসছে, আর এই যে ভাত হয়ে গেছে। আর এখানে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, এই যে দেখো। অল্প পরিমাণে তেল দিয়েছি, বেশি তেল দিইনি, শুধু দুপুরবেলা খাবো তো ওই কারণে বেশি ভাজিনি বেগুন। পাঁচ টুকরো বেগুন ভাজছি আর কি। আর ডাল করলাম, পালং শাক করলাম, আর কিছু করব না। আর মোটামুটি সব রান্না হয়ে গেছে। এই যে লাউ দিয়ে, ধনে পাতা দিয়ে ডাল করেছি, আর এখানে আছে বেগুন ভাজা আর পালং শাক। তো এই তো রান্না করলাম, গ্যাস ঠ্যাসও মুছে নিয়েছি, বাসনও মেজে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে ফিরে আসছি। এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর আমার জিয়াও রেডি হয়ে গেছে, এই যে আমার জিয়া। এখন যাচ্ছি দিদির ছেলের আজকে জন্মদিন, সেখানে যাবো আর কি। তো চলো তোমরাও আমার সাথে। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে উঠে পড়েছি, আর হাজবেন্ড উঠিয়ে দিয়ে ও চলে গেছে কলকাতায়, আর আমি দুই মেয়েকে নিয়ে যাচ্ছি। তো এই প্রথমবার আমি সোনা জিয়াকে নিয়ে কোথাও যাচ্ছি ট্রেনে করে, কারণ আমি হাজবেন্ড আমাকে একা কখনো ছাড়ে না। এই প্রথমবার ছাড়লো, তাও নিজে উঠিয়ে দিয়েই গেছে, আমি শুধু নামবো। আর স্টেশনের কাছেই দিদিদের বাড়ি, তো এই কারণে অসুবিধা হবে না। আর স্টেশন থেকে দেখো নেমে পড়েছি, আর নেমে পড়ার পর দিদির সাথে দেখা হয়ে গেছে, মানে বদ্দির। যাচ্ছি ছদ্দিদের বাড়ি, এই যে বদ্দি। তো একই ট্রেনে এসেছি, আমি আসলে জানতাম না। তো স্টেশনে মানে প্ল্যাটফর্মে নেমেছি পরে দিদির সাথে দেখা হয়ে গেছে। তো যাই হোক, ভালোই হলো, একসাথে যেতে পারছি। আর এই তো দিদিদের বাড়িতে চলে এসেছি, আর এই যে এই জ্যাকেটটা আমি দিয়েছি, তো ছোটো বাবা পরেছে, ওর খুব পছন্দ হয়েছে। এই দেখো পরেছে, এই জ্যাকেটটা আমি দিয়েছি জন্মদিন উপলক্ষে, আজকে ওরই জন্মদিন ছোটো বাবার। আর ওই যে আমার মেশো বসে আছে, তো মেশো এসেছে, মাসি এখনও আসেনি, মাসি আসবে একটু পরে। বদ্দি আর আমরাই আর মেশো আসলাম সবার আগে। আর জিয়া তো দুষ্টুমি করতে ব্যস্ত, সোনা দেখো চুপচাপ বসে আছে। আর চলো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। আর এই বদ্দির জ্যাকেটটা এনেছে, তো বদ্দির জ্যাকেটটাই এখন পরছে। আর এই যে ছদ্দি দেখো কাজে ব্যস্ত। আর এই যে দিদিদের বাড়ির অ্যাকোরিয়াম, আগে একবার দিদিদের বাড়ি এসেছিলাম, তো তখন অ্যাকোরিয়ামটা তোমাদের সাথেও শেয়ার করেছিলাম। এবারেও আবার নতুন নতুন মাছ এনেছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো জিয়া বাবুলস নিয়ে খেলা করছে, আর এখানে ছাদে রান্না হচ্ছে। ছাদের এই পাশটাতে তো রান্না হচ্ছে, আর ওই পাশটাতে, চলো ওই পাশটাতে তোমাদেরকে দেখাই। তো আর আজকের মেনুতে কী কী আছে বলো তো? মেনুতে রয়েছে নানপুরি, চানা মশলা, ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, এগুলো তো আছেই।
আর এখন চিকেনের মশলা। চলে আসলাম ছাদের এই পাশটাতে, আর এই পাশটাতে ছোটোখাটো একটা বাগান আছে দিদিদের। তো কী সুন্দর ফুল ফুটেছে দেখো, আর এই ফুলগুলো দেখতে দারুণ লাগে। কত রকমের, এই একরকম কালার, দু তিন রকম কালার আছে এই ফুলগুলোর, কী ভালো লাগছে দেখতে। আর এই একরকম ফুল, আমি না নাম জানি না সব রকম ফুলের, তো আমি কোনোটারই নাম জানি না তাই তোমাদেরকে বলছি না, কিন্তু ফুলগুলো দেখতে সুন্দর। আর এখানে দেখো ডালিম হয়েছে দুখানা, কি ভালো লাগে না, ছোট্ট ছোট্ট গাছ, কি সুন্দর ফল হয়েছে। এখানে সবেদা হয়েছে দুইখানা, কত ছোট্ট একটা গাছ, কত ছোট্ট গাছ হয়েছে, তবেই কিন্তু কলপের চারা তো ভালো লাগছে দেখতে, কি ভালো লাগছে কলপের চারা, তোমাদেরকেও দেখাই, ছোট গাছেই ফল চলে আসে। আর আমি ফুল ভীষণ ভালোবাসি, তো দুখানা সবেদা হয়েছে আমার ছাদে, আবার এত রকম ফুল নেই, ভালো লাগছে দেখতে। এই আর এক রকম কালার, কেক চলে এসেছে। তো এই যে হ্যাপি বার্থডে কেক, আর কেকটা বেশ এখন অনেক বড় সরু, আর এখানে দেখো বেলুন দিয়ে সমস্ত কিছু সাজানো হচ্ছে, হ্যাপি বার্থডে লেখাটা সাজানো হয়ে গেছে বেলুন দিয়ে, সমস্ত ঘরে সাজিয়েছে, ওপরেও বেলুন দিয়ে সাজিয়েছে। আর এই যে সোনা দাদা, বদ্দির মেয়ের ছেলে, তো আমার তো নাতি হয়, এই দেখো বেলুন নিয়ে খেলা করছে।
কখন ট্রেন আসবে, এখনো 14 মিনিট পরে, 14 মিনিট বসে থাকি। রাতের বেলা ট্রেন কত ফাঁকা দেখেছো, আর দিনের বেলা তো মানে পা রাখার জায়গা থাকে না, এতটাই ভিড় হয়। তো চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হবে। এই মাত্র বাড়িতে আসলাম, আর এই যে দেখো ফুচকি বাবাও চলে এসছে, আসার সাথে সাথে বড়মা তুমি চলে এসছো, বম্মা তুমি চলে এসছো বলছে। তো যাই হোক, এখনই ঘুমাবো, খাওয়া দাওয়া তো সেরেই এসছি রাতের ডিনার। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখে দাও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিও সাথে। যাদের সবাইকে টাটা টাটা দাও, গুড নাইট, গুড নাইট।